খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন একটা উপত্যকা দিয়ে এলাকা দিয়ে আসতেছিল এমন সময় এক ভিখারি আসছে ভিখারি এসে বলেন ও আল্লাহর বান্দা আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে কিছু ভিক্ষা দেন আমি মুসাফির তিন দিন পর্যন্ত না খেয়ে আসি খোদার যন্ত্রণার মধ্যে আমি আসি আমাকে দয়া করে কিছু দেন আল্লাহর ওলি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলেন ও আল্লাহর বান্দা তোমাকে যা আমি কিছু দেব দেওয়ার মতো আমার হাতে কিছু নাই আমি তো দিনহীন পকেটে কোনো পয়সা করি কিছুই নাই আল্লাহর বান্দা নাসর বলে না আপনি বুজুর্গ মানুষ দয়া করে আপনি আমাকে দেন বহু মানুষের কাছে চাইছি কেউ আমারে ভিক্ষা দেয় না আপনি দয়া করে আপনি আমারে ভিক্ষা দেন খিজির আলাইহিস সালামের কাছে যখন ভিক্ষা চায় খিজির ডাক দিয়ে বলেন ও আল্লাহর বান্দা আমার দেওয়ার মতো কিছুই নাই তবে একটা জিনিস দেওয়ার মতো আছে নেবা বলেন তুমি আমাকে বাজারে নিয়ে বিক্রি করে দাও যে টাকা পয়সা পাবা সেই টাকাগুলি তুমি নিয়ে যাও একটা হাদিসের জন্য খিজির আলাইহিস সালাম তার নিজেকে বিক্রি করে ভিক্ষুককে টাকা দিচ্ছে এই হাদিসটা ঘটনাটা খুব ইম্পর্টেন্ট আপনাদের সবার জীবনের জন্য একটু শুনে যান খিজির বলতেছে আল্লাহর বান্দা তুমি আমাকে বিক্রি করে দিয়ে টাকা পাও এই টাকাগুলি নিয়ে চলে যাও এটাই তোমাকে আমি দান করে দিলাম ভিক্ষুক বললে হুজুর ঠিক আছে তো বলে হ্যাঁ খিজির আলাইহিস সালামকে নিয়ে সে বাজারে চলে গেল বাজারে নিয়ে যাওয়ার পরে 300 উপরে দেরহাম দিয়ে স্বর্ণ মুদ্রা দিয়ে বিক্রি করে দেওয়া হলো ভিখারি 300 উপরে স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেল খিজির আলাইহিস সালামকে যিনি কিনলেন তিনি নিয়ে আসলেন তার বাড়ি আগে মানুষ কেনা বেচা হতো হাটে বাজারে গরু ছাগল যেমন কেনা বেচা হয় আগে হাটে বাজারে মানুষ কেনা বেচা হতো খিজির আলাইহিস সালাম নিজেকে বিক্রি করে দেওয়ার পরে ওই আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালামকে নিয়ে গেলেন বাড়ি নিয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা চিন্তা করলেন আমি একজন মানুষকে কিনে নিয়ে আসছি এই লোক দিয়ে আমি কি করে কাজ করব লোকটা অনেক বড় আবেদ খিজির আলাইহিস সালাম তো অনেক আল্লাহওয়ালা কেউ বলেছেন নবী কেউ বলেছেন ওলি সারা দিন রাত ভর আল্লাহর ইবাদতে খিজির আলাইহিস সালাম কাটায় দেয় যিনি কিনে নিয়ে আসলেন উনি চিন্তা করলেন আমি যদি এখন কিনে নিয়ে আসলাম তাকে দিয়ে কি করে কাজ করায় লোকটা বড় বুজুর্গ আমাদের দেশে দেখবেন যারা আল্লাহওয়ালা ভালো মানুষ এখনো মানুষ তাদেরকে অনেক সম্মান করে কি কথা বলেন ঠিক কিনা আপনার বাড়ির ভালো খাবারটা আলেমদের জন্য বরাদ্দ হয় বাড়ির ভালো খাবারটা আলেমদের জন্য বরাদ্দ হয় ইমাম সাহেব যদি কোনো বাড়িতে খাবার খায় বাড়ির মহিলা চিন্তা করে হুজুর আমার বাড়ি খাবে ভালো মন্দ তাকে খাওয়াইতে হবে একটা তলবে আলেম যদি কারো বাড়ি খাবার খায় তখন ওই বাড়ির মহিলা চিন্তা করে আমার ছেলে খাক বা না খাক এই ছেলেটা আমার বাড়ি খেয়ে মাদ্রাসায় পড়ে ওকে ভালো খাবার দিতে হবে তখন ওই মহিলা বাড়ির ঘরের ডিম এবং বাড়ির ঘরের দুধ ভালো ভালো খাবার ওই বাচ্চাটাকে খাওয়া খাও বাবা খাও একটা কারণে খাওয়া এই ছেলেটা বড় হলে আলেম হবে আলেম হয়ে যাওয়ার পরে ওই ছেলেটা আমার জন্য দোয়া করবে কি কথা কণ্ঠে কিনা দোয়ার জন্য মানুষ মহিলারা আমাদেরকে ভালো মন্দ খাওয়া এখন ওই ছেলেটা এমন একটা মাদ্রাসায় পড়ল যে মাদ্রাসায় পড়ে দোয়াই মানে না কথা কোন দেখে এমন এক মাদ্রাসায় পড়ছে যে মাদ্রাসা দোয়াই মানে না এখন আপনাদেরকে বলি যে মহিলা সারা জীবন ওই বাচ্চাটাকে খায় মানুষ করলো ওই মহিলার জীবন আছে কি কিছু আছে কতক্ষণ কিছু আছে তাহলে বোঝা গেল যারে খাওয়াইলেন সে যদি দোয়া না করে তার মানে বোঝা গেল সে যদি দোয়া না মানে জুয়া যে মানে না সে তো দোয়া করেই না যে দোয়া মানল না তাহলে এরে খাওয়াইয়া বড় করা সেটা দুই সেটা কুত্তা খাওয়ালে বেশি সুয়া সাদুদ্দিন ভাই কত খারাপ একবারে সুন্দর করে দিয়ে দিছি না একবারে ঠান্ডা মতো দিয়ে দিলাম একবারে বরাবর বুঝে বাজ্জেকে এত দলিলের দরকার কি সারা কোরআন দলিল আছে রসুলের হাদিসের দলিলের কি কি হুজুর দলিলের অভাব আছে দলিলের অভাব নাই মানে না এজন্য একবারে কুত্তা দিয়ে বুঝিয়ে দিলাম যা কষ্ট হইতেছে আপনাদের দোয়া চলবে না জোরে বলেন দোয়া চলবে চলবে শালাবে না চালালে আপনার বাটাম চালান চলবে না
আমাদের ফরিদপুরের ভাষাকে বাটাম চালা মনোযোগ দিয়ে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাড়িতে থাকে একদিন মনিবকে ডাক দে বলেন মনিব আপনি তো কিনে আনছেন আমারে বলে হ্যাঁ কিছু কাজ বাজ আমারে দেন আমি কিছু কাজ আপনার করে দেই হক তো আদায় করতে হবে মনিব তারে ডাক দে বলেন ও খিজির আপনাকে দিয়ে আমি কাজ করাবো না বলে না আপনি দয়া করে আমাকে কাজ দেন কয় না আপনাকে দিয়ে কাজ করাবো না বলে না অবশ্যই কাজ দেওয়া লাগবে বলে কি কাজ বলে আপনি জান আমার জমিনের কিছু জমিন মানে চষতে হবে কিছু কাজ মানে কি সাধারণ একটা কাজ দিলেন সেই কাজটা করতে 6 জন ব্যক্তির দরকার হয় খিজর আলাইহিস সালামকে দিয়ে বললেন আপনি যান যতটুকু সম্ভব আপনি করে চলে আসেন আল্লাহর ওলি খিজর আলাইহিস সালাম চলে গেলেন কাজ করার জন্য 6 জনের কাজ 1 ঘন্টার ভিতরে একা করে তিনি আবার চলে আসলেন জোরে বলবেন সুবহানাল্লাহ লোকটা আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি 6 জনের কাজ একা করলো তাও অল্প সময়ে এটা ওলিদের খেলা নবীদের জন্য মহান মুজেজা বিরাট বড় খেলা এই খেলা বোঝা যায় না এই খেলা আপনি বুঝবেন না আপনার বোঝার ক্ষমতা নাই বাজান এবার ওই লোকটা বলতেছে হুজুর কি করে সম্ভব বলে চিন্তা আপনার করতে হবে না খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন পরে বাড়ির মালিক আর কোনো কাজ দেয় না আবার বলল মালিক আপনি আমার কিছু কাজ দেন একবারে বেহুদা আপনার বাড়ি খায় আপনার বাড়ি ঘুমায় আপনি তো কোনো কাজই আমারে দেন না মালিক ডাক দেয়া বলেন হুজুর আপনাকে কাজ করানোর জন্য আমি আনি নাই যদিও আপনাকে গোলাম হিসেবে কিনে আনছি কোনো কাজ করা লাগবে না আপনি ফ্রি খাবেন ফ্রি থাকবেন ফ্রি ঘুমাবেন কোনো কাজ করা লাগবে না একবার জোরে বলবেন কি মারহাবা আল্লাহ বলাদের ইজ্জত দিছে কে আল্লাহ 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 নিজে দিয়ে দিছে অ্যাটেনশন খিজর আলাইহিস সালাম এরপর ওই লোকটা একদিন বলতেছে হুজুর আমি একটু সফরে যাব তা আমার বাচ্চা কাচ্চা স্ত্রী পুত্র পরিজন সন্তানাদি যা আছে আপনি দেখবেন আচ্ছা ঠিক আছে বলে আপনি আমাকে কিছু কাজ দিয়ে যান বলে না কোনো কাজ বাস নাই কিচ্ছু করতে হবে না 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 দিলে আপনাকে যাইতে দিব না তো আচ্ছা এক কাজ করেন আমি তো সফর থেকে ফিরে এসে একটা বিল্ডিং বানাইতে চাইতেছি তা আপনি কিছু ইট তৈরি করে দেন ইট বানাই দেন আচ্ছা ঠিক আছে তাহলে যান লোকটা সফরে চলে যাওয়ার পরে বহুদিন পরে বাড়ি আসছে বাড়ি আসার পরে দেখতেছে বাড়ির সামনে দাঁড়ায় বিরাট বড় প্রাসাদ একবারে বিশুদ্ধ বিরাট বড় প্রাসাদ হয়ে রয়েছে চিন্তা করলো ব্যাপার কি বানাইতে গেছি ইট উনি এত বড় প্রাসাদ ডাক দিয়ে বলেন হুজুর এত বড় প্রাসাদ আমি বানাই দিছি চিন্তা করে কয় এই গোলাম কোথার থেকে পাইলাম এটা আবার কি এখন হাতটা ধরে বলতেছে আপনার পরিচয়টা আপনি আমাকে পরিপূর্ণ মতো দিয়ে দেন বলতেছে আমি খিজির সেই খিজির আল্লাহ যাকে দীর্ঘ হায়াত দান করেছেন সুবহানাল্লাহ বলতেছে হুজুর আমার জীবনে ভুল হয়ে গেছে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি মাফ করে দেন কেন আমি তো আপনার গোলাম হিসেবে আসছি কিন্তু গোলাম আসার পরেও আপনি আমাকে অনেক সম্মান আর ইজ্জত করেছেন তা আমি আপনার কাজ তো অঞ্জাম করে দিতে পারিনি আমি তো আপনার হক আদায় করতে পারিনি বলে হুজুর আপনি কি খেদমত করতে পারি আপনার আর একটা কথা বলবেন কি আপনি কেনই বা গোলামির বন্ধনীতে আসলেন আমাকে দয়া করে বলবেন কি তখন বলতেছে শোনো এক ভিখারি একদিন আমার কাছে এসে বলতেছে হুজুর আমাকে কিছু ভিক্ষা দেন আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু ভিক্ষা তা আমি পেরেশান হয়ে গেলাম আমার কাছে তো কিচ্ছু নেই আমি তো দিনহীন মুসাফির শেষ পর্যন্ত বললাম আমাকে বিক্রি করে দিয়ে তুমি যে টাকা পাও এই টাকাটা নিয়ে যাও তো সে আমাকে আপনার কাছে বাজারে এনে বিক্রি করছে তো বলতেছে হুজুর গোলামির বন্ধন আপনি নিলেন কেন বলতেছে একটা হাদিসের কারণে বলে কি হাদিস কি কথা বলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তি আল্লাহর দরবারে হাজির হবে তার মুখের মধ্যে কোনো গোস্ত থাকবে না অ্যাটেনশন এই কথাটা সারা জীবন মনে রাখবেন যে মাটির উপরে বসে আছেন এই মাটির নিচে আগামী দিন ঘর হবে বাস্তব না অবাস্তব সত্য না মিথ্যা সন্দেহ টন্দ আছে কি অবশ্যই নাই লা শাক লা রাইবা যে মাটির উপরে দেমাক দেখাচ্ছেন এই মাটির নিচে ঘর হবে যে মাটির উপরে গর্ব করে হাঁটতেছেন এই মাটির নিচে একদিন পচে যেতে হবে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী
রানী দ্বিতীয় এলিজাবেথ 70 বছর ধরে সে রাজত্ব করেছে ব্রিটেনে 70 বছর তার মাথার ভিতরে একটা মুকুট শোভা পেয়েছে কোহিনূর একটা হীরক খণ্ড তার মাথাতে 70 বছর পর্যন্ত শোভা পেয়েছিল একটা হীরক খণ্ড বেচলে 3500 কোটি মার্কিন ডলার বাংলাদেশের টাকায় যদি আপনাকে 1000 টাকার বান্ডিল দিয়ে মাথায় করে দেওয়া হয় আমরা এখানে যতগুলি মানুষ আছি মাথায় করে নিয়ে সারতে পারবো না এত পরিমাণে টাকা একটা হীরক খণ্ডের 70 বছর পর্যন্ত শোভা পাইল সে মারা যাওয়ার পরে এই মাটি তাকে খাতির করে নাই কথা বলেন ঠিক কি আপনাকে একদিন চলে যাবে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে সেই দিন খিজির বলতেছে আল্লাহর বান্দা আল্লাহর আদালতে দাঁড়াবে কিন্তু মুখের মধ্যে কোনো গোশত থাকবে না বলে হুজুর কারণ কি বলে একটা কারণে তার মুখে গোশত থাকবে না কোন ভিখারি এসে তার কাছে আল্লাহর হস্তে কিছু ভিক্ষা চাইলো আর ওই মানুষটা তাকে দূর দূর করে তাড়িয়ে দিল আল্লাহু আকবার এই মাসালাটা সারা জীবন মনে রাখবেন কোন ভিখারি যদি আপনার কাছে সে ভিক্ষা চায় বিনয়ে সে ভিক্ষা চাইল আল্লাহর হস্তে আপনি আমার কিছু দেন আল্লাহর হস্তে কিছু দেন খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন মনিব এখন তো আপনি আমার মনিব শুনেন ওই একটা ভয়ে কিয়ামতের মাঠের একটা ভয়ে আমি আমার নিজেকে বিক্রি করে দিয়ে এই লোকটাকে ভিক্ষা দিয়ে দিয়েছিলাম সে আমার কাছে সে জানজা করলো ও আল্লাহর বান্দা আল্লাহর হস্তে আমাকে কিছু ভিক্ষা দেন আমার কাছে কিছুই নাই নিজেকে বিক্রি করে দিয়ে ভিখারিকে টাকা দিয়ে দিলাম একটা মাত্র ভয় কিয়ামতের মাঠে আল্লাহর বান্দা দাঁড়াবে যাদের কাছে মানুষ ভিক্ষা চাইলো আল্লাহর হস্তে কিছু ভিক্ষা দিল না দূর দূর করে তাকিয়ে দিল আল্লাহ বললেন কোরআনে ওয়া আম্মাসাইলা ফালা তানহার নবী গো আপনি ভিখারিকে তাড়ায় দিবেন না ভিখারিকে ধমক দিবেন না জানজাকারীকে ধমক আপনি দিবেন না খিজির আলাইহিস সালাম বলতেছেন হে আল্লাহর বান্দা আমি একটা মাত্র ভয় ভিখারিকে যে তাড়িয়ে দিবে ধমক দিবে কিয়ামতের মাঠে তার মুখের মধ্যে কোনো গোশত থাকবে না সেই দিন সে আল্লাহর সামনে দাঁড়াবে ভয়ঙ্কর চেহারা নিয়ে আল্লাহ তাকে দূর দূর করে তাড়িয়ে দিবে সূরা তাকাসুরের তাফসীরের ভিতরে একটা হাদিস আসছে আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির ألهاكم التكاثر حتى زرتم المقابر الله বলতেছে মানুষ সম্পদের প্রতিযোগিতায় সম্পদের মোহে পড়ে মানুষেরা তারা আমি আল্লাহ থেকে জুদা হয়ে গেল আল্লাহকে ভুলে গেল কত সময় হাত্তা জুরুতুমুল মাকবির কবর পর্যন্ত কবর নবী আবার বলেন কিয়ামতের ময়দানে সাহাবীরা তোমরা জানো কি উৎকৃষ্ট ব্যক্তিকে সাহাবীরা বলেন আল্লাহ রাসূল হু আলাম আল্লাহ জানে নবী জানে নবীজি বললেন উৎকৃষ্ট ওই লোকটা হবে দুনিয়াতে কোন ব্যক্তি এসে ভিখারি এসে কোন মুসাফির দিনহীন ব্যক্তি এসে আপনার কাছে জানজা করলো আল্লাহর হস্তে আপনি আমাকে কিছু ভিক্ষা দেন যদি ওই ব্যক্তি কোনো না কিছু কিছু দিয়ে তাকে বিদায় করে দেয় আল্লাহ নবী বলতেছেন কিয়ামতের মাঠে এই লোকটা আল্লাহর দরবারে উৎকৃষ্ট ব্যক্তি হবে নিকৃষ্ট ব্যক্তি কি হবে সাহাবীরা জানুনি সাহাবীরা বলেন আল্লাহু ও রাসূল হু আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে একবার জোরে বলবেন কি মারহাবা কে জানে না জোরে বলেন আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ রাসূলহু আলাম আল্লাহ জানে নবী জানে আমাদের আকীদা না সোয়া লক্ষ সাহাবীর আকীদা সোয়া লক্ষ সাহাবী যার একজন সাহাবীর জুতা এক পাল্লায় দিলে আর আমাদের সমাম উম্মতকে আরেক পাল্লায় দিলে
একজন সাহাবীর জুতার ওজনের সমান হবে না সেই সাহাবীরা বলেছেন আল্লাহ জানে নবী জানে আল্লাহর পরে যিনি জানে তিনি নবী আমরা সুন্নিরা মানি আল্লাহর পরে যিনি জানে তিনি নবী 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 কথা বলেন ঠিক না যদি বলেন হুজুর আপনার কথা রং তো আপনি আমাকে ধরতে পারেন আমি আপনাকে আবার রিপ্লাই করে বুঝানোর চেষ্টা করব সোয়া লক্ষ সাহাবী একটা কথা বলতেন আল্লাহু ও রাসূলুহু আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহর পরে যিনি জানে তিনি নবী কথা ঠিক কি না আল্লাহর পরে যিনি জানে তিনি কে এক বাক্য শেষ এখানে কোনো আর দলিল চলবে কোন দলিল চলবে আল্লাহর পরে যিনি জানে তিনি নবী গুরুগ্রামের মুসলমান নবী নগরবাসী চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব থেকে প্রশাসনের লোকেরা উপস্থিত মুরব্বীরা এখানে উপস্থিত হয়ে আছেন আল্লাহ দাড়ি পেকে গেছে বয়স ভারী হয়ে গেছে এই মুরব্বীদের দাম কত জানেননি এরা মালিকের দরবারে হাত বাড়াইতে দেরি হয় আমার আল্লাহর শরম লাগতে দেরি হয় না একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে না হাদিস শুনে যান দুই নম্বর ওই লোকটা কিয়ামতের ময়দানে নিকৃষ্ট হবে কোন জাঞ্জাকারী ভিখারী আল্লাহর হস্তে ভিক্ষা চাইলো লোকটাকে ধমক দিয়ে পাঠিয়ে দিল কিছুই দিল না আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের মাঠে এই লোকটা আল্লাহর দরবারে বড় নিকৃষ্ট হবে আল্লাহর দরবারে বড় নিকৃষ্ট হবে